অতিরিক্ত রাত জাগার কারণে এবং অতিরিক্ত টেনশন করার কারণে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায়। চোখের নিচে ডার্ক সার্কেলের জন্য দেখতে কেমন লাগে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেলে রিমুভ করবা কিভাবে সেটা অনেকেই বুঝতে পারো না। অনেকেই অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করেও ভালো বেনিফিটস পাও না, কারণ ভালো প্রোডাক্টটি সিলেক্ট করতে পারো না যে কোন প্রোডাক্টটি ভালো কাজ করবে। আজকে তোমাদেরকে আমি ডার্ক সার্কেল রিমুভ করার ভালো প্রোডাক্ট সম্পর্কে বলবো। যদি তোমরা এটি সঠিকভাবে ইউজ করতে পারো তাহলে অবশ্যই ভালো বেনিফিটস পাবা। সেই প্রোডাক্টটি হলো বায়ো অ্যাকুয়া ওয়ান্ডার আই ক্রিম। এটি ডার্ক সার্কেল রিমুভ করতে অনেক হেল্প করে থাকে, চোখের নিচে ভাঁজ থাকলে টান টান করে আকর্ষণীয় করে তুলবে। এই ক্রিমের মেন ইনগ্রিডিয়েন্ট হলো ব্লুবেরি। ব্লুবেরি চোখের চারপাশের কোষগুলিতে ভিটামিন ও পুষ্টি যোগায়, চোখের চারপাশে আরও সজীব করে অ্যান্ড প্রাণবন্ত করে তুলবে। প্রতিদিন ত্বকে যে ময়লা ও ধুলোর আস্তর পড়ে তা পরিষ্কার করে ত্বকের গভীর থেকে। রাত জাগা বা অতিরিক্ত ওয়ার্ক স্ট্রেসের কারণে খুব সহজেই চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে থাকে। এটি ইউজ করলে চোখের নিচে ডার্ক সার্কেল রিমুভ হয়ে যায়, স্কিনটাকে চোখের নিচে যে স্কিনটা আছে ওটা ওই স্কিনটাকে অনেক কোমল করে দিবে, সান ট্যান রিমুভ করবে, শুষ্কতা থেকে ত্বককে রক্ষা করবে, উজ্জ্বলতা বৃদ্ধি করবে, স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, রিঙ্কেলস রিমুভ করবে। এটি যদি কন্টিনিউয়াস ইউজ করো তাহলে ভালো বেনিফিটস পাবা, এটিতে তেমন সাইড ইফেক্ট নেই। এই ক্রিমটি যখন ইউজ করবা তখন বেশি করে পানি পান করতে হবে এবং রাত জাগা যাবে না, তাহলে ভালো রেজাল্ট বুঝতে পারবা এবং তাড়াতাড়ি রেজাল্টটি বুঝতে পারবা। এজন্য অবশ্যই এই ক্রিমটি যখন ইউজ করবা তখন রাত জাগা অফ করে দিবা অ্যান্ড বেশি বেশি করে পানি পান করবা। এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম হচ্ছে চোখের চারপাশ আগে ভালোভাবে ক্লিন করবা, ফেস ওয়াশ বা গরম পানি দিয়ে ক্লিন করে নিবা, তারপর চোখ বন্ধ করে পরিমাণ মতো ক্রিম লাগাতে হবে, চোখের চারপাশে আলতো করে ম্যাসাজ করতে হবে। এটা মনে রাখবা যে কখনোই ঘষে ঘষে ম্যাসাজ করবা না বা জোরে ম্যাসাজ করবা না, অবশ্যই আলতোভাবে ম্যাসাজ করতে হবে। প্রতিদিন রাতে ইউজ করবা, এটা দিনে ইউজ করতে পারবা না। এটা মনে রাখবা যে দিনের বেলা এটি ইউজ করা যাবে না, শুধু রাতে এটি ইউজ করবা। এবং যদি এভাবে ইউজ করতে পারো তাহলে কিছুদিনের মধ্যে ভালো রেজাল্ট বুঝতে পারবা, এটিতে তেমন সাইড ইফেক্ট নেই। এবং এটা মনে রাখবা যে এটা ইউজ করার পর যখন ডার্ক সার্কেল চলে যাবে তখন অবশ্যই রাত জাগা অফ করে দিবা, কারণ যদি রাত জাগো তাহলে দেখা যাবে যে আবার ডার্ক সার্কেলটা চলে আসবে। এজন্য অবশ্যই যাতে ডার্ক সার্কেলটা না চলে আসে এজন্য রাত জাগা অফ করে দিবা। আর এটা অনেক ভালো, এটা ইউজ করলে ভালো বেনিফিটস পাবা এবং স্কিনটা অনেক বেশি সফট করবে, স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, রিঙ্কেলস রিমুভ করবে, স্কিনটাকে অনেক বেশি সুন্দর করে তুলবে। এ ধরনের প্রোডাক্ট সম্পর্কে অনেক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো, তাহলে নেক্সট টাইম যখন আমি ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন পেয়ে যাবা। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা।